আরে শোতে স্বাগতম সর্বশেষ উন্নয়নে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দেখা করতে প্যারিসে রয়েছেন বাণিজ্য এবং ইউক্রেন সংঘাত আলোচনার মূল বিষয় হতে পারে বলে আশা করা হচ্ছে পাঁচ বছরের মধ্যে এটাই হবে শির প্রথম ইউরোপ সফর চীন ও ফ্রান্সের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তবে সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্য নিয়ে কিছু উত্তেজনা দেখা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন চীনা বৈদ্যুতিক গাড়ির রপ্তানি তদন্ত করছে যখন বেইজিং ফরাসি ব্র্যান্ডি আমদানির তদন্ত করছে এই উত্তেজনা সত্ত্বেও সি এক বিবৃতিতে বলেছেন যে চীন এবং ফ্রান্সের মধ্যে সম্পর্ক আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য একটি মডেল এবং বিভিন্ন সামাজিক ব্যবস্থার সাথে দেশগুলির মধ্যে বিজয়ী সহযোগিতা শির সফরের সময় কোন সুনির্দিষ্ট চুক্তিতে পৌঁছানো হবে তা দেখার বিষয়ে তবে এটি স্পষ্ট যে উভয় পক্ষই তাদের সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ